দেশ তো আসলে এখন আমার মনে হয় যে সবচেয়ে খারাপ আছে আর কি এই জন্যেই যে দেশের আপনার যে অর্থনীতির অবস্থা এটা একেবারেই আপনার তলানিতে এসে থেকেছে এর অবস্থাটা অন্যদিকে রাজনৈতিক অবস্থা একেবারেই আপনার ভঙ্গুর হয়ে পড়েছে তো দুটো মিলিয়েই দেশের অবস্থা তো খুবই খারাপ আমার কাছে মনে হয় আর কি যে সব দিক দিয়ে খারাপ আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এখানে যারা শাসন করছে তারা জনগণের সঙ্গে রীতিমতো প্রতারণা করছে আপনার যা সত্য তা তুলে ধরছে না এমনকি আপনার তারা তারা যে নিজেদের যে একটা দামি ক্যান্ডিডেট খাড়া করে যে নির্বাচন করে সেই পার্লামেন্টেও তারা কখনো সত্য কথা বলে না দেশের সমস্যাগুলো তারা তুলে ধরে না এবং সেটা নিয়ে কোনো আলোচনাও হয় না যার ফলে একটা এখানে আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে বলতে গিয়ে এটার ঠিক আপনি রাষ্ট্র যে বলবেন সেই রাষ্ট্র ওটাকে বলা যাচ্ছে না মনে হয় না যে জনগণের কোনো দায় দায়িত্ব তাদের উপরে আছে এটা আমার কাছে মনে হয় না আর কি যার ফলে শাসক গোষ্ঠীর কারণেই আজকে বাংলাদেশের অবস্থাটা সব দিক দিয়ে রাজনৈতিক এবং অর্থনৈতিক থেকে গভীর সংকটে এসে উপস্থিত হয়েছে সেই সংকটের উপায় উপায় তো আমরা বলি সবসময় আসলে একমাত্র জবাবদিহিমূলক সরকার যদি প্রতিষ্ঠিত হয় অর্থাৎ যে সরকার জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং তার তারা সেই নির্বাচিত পার্লামেন্ট তারা জনগণের কাছে তাদের জব দিতে থাকবে তাহলেই একটা আপনার মোটামুটিভাবে একটা জন জনগণের জনগণের শাসন প্রতিষ্ঠা হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জিনিসটি হচ্ছে একমাত্র পদ আমি মনে করি সরকার তো ফিল করে না কারণ তারা ফিল করার তাদের প্রয়োজন নেই কারণ এরা আমি যে কথাটা আপনার সবসময় বলি এখন যারা ক্ষমতায় আছে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ তারা তারাই কিন্তু আপনার এই দেশে তাদের দুর্ভাগ্যজনকভাবে তারা কিন্তু বরাবরই আপনার একটা শরীর শাসকের বিরুদ্ধে আপনার আমাদের উপনিবেশবাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই করেছে যখন তারা ক্ষমতা এসেছে তারা এসে তারা নিজেই কিন্তু প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে যে আপনার সেই গণতান্ত্রিক ব্যবস্থাটাকে তারা ধ্বংস করেছে এবং আমরা যেহেতু গণতন্ত্র বিশ্বাস করি আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়া একটা দেশের কখনোই উন্নয়ন আপনার বলবেন আর যাই বলেন এটা সাস্টেনেবেল হতে পারে না যে কারণে সবার আগে যেটা দরকার সেটাকে গণতান্ত্রিক একটা ব্যবস্থা সমাজ থেকে গণতান্ত্রিক হতে হবে কালচার তৈরি করতে হবে একটা ডেমোক্রেটিক কালচার যেখানে আপনার মানুষ তার কথা বলতে পারবে মতামত দিতে পারবে সমস্যাগুলো তুলে ধরতে পারবে সেটা আপনি পার্লামেন্টেই বলেন অথবা আপনার মিডিয়াতে বলেন বা সামনে জনসভায় বলেন যে কোনো জায়গায় এটা একটা স্বাধীনতা থাকতে হবে সেটাই তো নাই আপনার এখন যার ফলে মানুষ তো তার কথাগুলো বলতে পারছে না এবং এই যে আপনার একটা পত্রিকায় সত্য কথা বলতে গিয়ে মিডিয়াতে মিডিয়াতে আপনারা সব কিছু বলতে পারেন না লিখতে পারেন না কারণ হচ্ছে যে এটা আপনাদেরকে সেইভাবে এমন চাপ সৃষ্টি করা হচ্ছে যে আপনার নিজেরাই অনেক সময় সেটা করছেন না একটা ভয়ে ত্রাস সৃষ্টি করা হচ্ছে সারা দেশে এবং এটা কন্টিনিউয়াসলি কিছুদিন ধরে আপনার এই ত্রাসটা সৃষ্টি করা হয়েছে আপনার ওই যে গুম করে দেওয়া বিনা বিচারে আপনার হত্যা করা তারপরে মিথ্যা মামলা দেওয়া এটা একটা ভয়ঙ্কর ব্যবস্থা কিন্তু আপনার মিথ্যা মামলা এটা একটা বড়ো হাতিয়ার এবং আপনার আদালতকে ব্যবহার করা এই বিষয়গুলোতে আজকে একটা অবস্থা দাঁড়িয়েছে মানুষের যাওয়ার কোনো জায়গা নেই তো এই জিনিসটা আপনি যেটা বললেন যদি যে জবাবদিহিতাটা সবচেয়ে বড় কেন বলি আমরা যে যে জনপ্রতিনিধি যাবে যে আপনার শাসক হবে প্রশাসক হবে তার যদি কোথাও অ্যাকাউন্টেবল না হয় তাহলে তো সে যা খুশিতেই করবে এবং আমাদের দেশের কালচার অনুযায়ী দেখা যাবে যে কেউ কারো কিছু বলা না থাকবে সে যা খুশিতেই করতে থাকে এমন ধরনের একটা একটা জেলায় একজন জেলা প্রশাসক আছে ওর যদি আপনার ওইখানকার জনপ্রতিনিধির কাছে তার যদি কোনো জব দিতে না থাকে তাহলে সে সব কাজ করবে আর ওই জনপ্রতিনিধি বলে যারা এখন এখন যারা আপনার তৈরি হচ্ছে তারা তো আসলে জনগণের প্রতিনিধি নয় তার নির্বাচন করে আসে না ফলে এখানে জনগণের সঙ্গে বর্তমান শাসন ব্যবস্থার কোনো সম্পর্ক নেই যে কারণে যেটা হয় সেটা হচ্ছে একটা দুঃশাসনওত অবস্থা হয়েছে দুঃশাসন তখনও ছিল এখনও আছে আমরা আপনার জনগণকে সম্পৃক্ত করেই আমাদের যে আন্দোলন যেটা আমরা পরিবর্তনের জন্য যে আন্দোলন সেই আন্দোলনটা আমরা করছি কিন্তু জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করি আমরা দেখেছি যে গত গত যে আন্দোলন আমরা করছিলাম আপনার অক্টোবরের আগে সেখানে কিন্তু আমরা একেবারে তৃণমূল থেকে আপনার আমরা জনসভা করে মানুষকে মিছিল করে রোড মার্চ করে আমরা মানুষগুলোকে আপনার একসাথে সম্পৃক্ত করছিলাম এবং আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রতিটি জনসভায় লোক বাড়ছিল এবং সব সর্বশেষ যেটা রোড যে আপনার আমাদের যেটা চট্টগ্রামে যে আমরা গেলাম আপনার আমি দেখেছি যে অসতঃ ফূর্ত একটা অভ্যুত্থানের মতো হয়েছে আপনার সারা রাস্তা জুড়ে মানুষ রাত্রে দশটা এগারোটা পর্যন্ত মানুষ তার থাকছে তারপরেই আপনার দুঃখজনকভাবে যে আমাদের উপরে যে অত্যাচার নির্যাতন দমন নীতি মধ্যে যে আমাদেরকে আপনার ঢাকার যে সমাবেশ সেটাকে পণ্ড করে দেওয়া হয়েছে এই যে আপনার সরকারের যে চরম দমন দমন নীতি সরকারের যে আপনার একটা হত্যা মধ্য দিয়ে হলেও তাকে ক্ষমতায় টিকে থাকার তার যে নীতি এই নীতিটাই আমাদেরকে বারবার করে আপনার ব্যাহত করছে এবং তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে এখানে আপনার পুলিশ বলেন বিডিআর বলেন র্যাব বলেন এমন প্রশাসনকে বলেন এমনকি তারা আদালতকেও তারা জুডিশিয়ারিকেও তারা আপনার ব্যবহার করার চেষ্টা করছে যার ফলে আজকে এই গণতন্ত্রের যে আন্দোলন সেই আন্দোলনটা পুরোপুরিভাবে ব্যাহত হচ্ছে এটা আপনার বারবার বাধা খাচ্ছে কিন্তু আমি মনে করি যে হতে পারে বাধাটাও আসতেই পারে কিন্তু এটাকে ওভারকাম করবে মানুষ ওভারকাম করে নিঃসন্দেহে আপনার উঠে আসবে এই মুহূর্তে তো আমি ঠিক সেইভাবে আপনাকে বলি কারণ আমরা তো আপনি বুঝতেই পারছেন নির্বাচন হয়ে যাওয়ার পরে আমাদের নয় সারা দেশের মধ্যেই একটা 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 আপনার হতাশার মতো একটা ব্যাপার যে এরকম একটা এসছে সেটা থেকে কাটিয়ে ওঠাটাই আর প্রধান কাজ এবং আমাদের যে অসংখ্য নেতাকর্মী যারা মিথ্যা মামলায় পড়েছেন যারা আপনার সাজাপ্রাপ্ত হচ্ছেন প্রায় হাজার দু একের মতো ওদের নেতাকর্মী কর্মী হচ্ছেন এদেরকে বের করে নিয়ে আসা সেভ করা তাই ফ্যামিলিগুলোকে সেভ করা কর্মীদেরকে সেভ করা এটা আপনার আমাদের এখন সারভাইভারের একটা ব্যাপার আছে এখানে এই জিনিসটা সবচেয়ে সামনে আমাদের আমরা সেই কাজটাই করার চেষ্টা করছি এবং আমাদের বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক আমার সাহেব তো এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রাখেন সব সবার সঙ্গেই যোগাযোগ রাখছেন এবং নেতাকর্মীদেরকে সেইভাবেই তিনি কাজ করছেন আরেকটা জিনিস দেখুন যে আমরা এখন মাঠে যাওয়ার চেয়ে কাজ করছি আমরা ছোট 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 ছোটো প্রোগ্রাম নিয়ে যাচ্ছি এই বিষয়গুলো আমরা আপনার গুরুত্ব দিচ্ছি এরপরে আমরা জনগণের যে সমস্যাগুলো আছে আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি দুর্নীতি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা মাঠে আসবো ইনশাল্লাহ হতাশা আমার মধ্যে কাজ করে না কিন্তু আমার মধ্যে যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার পথ খোঁজার একটা চেষ্টা আমি আপনার এই পথটা খুঁজে বের করতে চাই যে কোন পথে আমরা এই শহীদা শাসককে এই দুরাচারকে আপনার সরাতে পারবন জনগণের অধিকার ন্যূনতম একটা প্রতিষ্ঠা করার জন্য সফল হব সেই পথটা আমরা খোঁজার চেষ্টা করছি আমরা সবাই মিলেই করছি আমিও করছি ওই জায়গাটাই আমার কাছে একটা আপনার বড় কাজ আমি মনে করি এই সময় আমাদের যে জন্য আমি আপনার প্রায় বিভিন্ন শ্রেণীর লোকজনের সঙ্গে আমি কথা বলছি আমি আপনাদের মিডিয়ার সঙ্গে অনেকের সঙ্গে কথা বলেছি বলছি বলার চে কথা বলছি অন্যান্য দলগুলোর সঙ্গে তো বলছি আমরা মনে করি যে খুব শিগগিরই আমরা এই কতগুলো ব্যাপারে আপনার একমত হতে পারবো সবাই আবারও যে আন্দোলন তো কন্টিনিউ করতেই হবে আমাদেরকে কিন্তু সেটার আপনার ব্যাপকতা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আমাদের তরুণ যুবকদেরকে আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে এবং তরুণ যুবকদেরকেও আপনার আরও বেশি করে সচেতন করে তোলার জন্য তাদেরকে কাজ করতে হবে এই জিনিসগুলো আমাদের সামনে আছে গত সতেরো আঠেরো বছর ধরে দেশের বাইরে তারপরে অতি অল্প ওই কম সময়টার মধ্যে এই পাঁচ ছয় বছরের মধ্যে ইনফ্যাক্ট যে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি তো দায়িত্বে আছেন তখন থেকে তিনি যেভাবে দলকে সংগঠিত করেছেন এবং দলের প্রতিটি স্তরে তিনি পৌঁছে গেছেন এবং মানুষের কাছেও শেষের দিকে আপনি জানেন যে তিনি জনসভাগুলোতেও তিনি আসছিলেন পৌঁছে যাচ্ছেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি পৌঁছে যাচ্ছেন ফলে তারেক রহমানের সম্পর্কে কিন্তু জনগণের একটা আগ্রহ জনগণের একটা আস্থা এটা শুরু হয়েছে এবং এটাকে আমরা মনে করি যে তারেক রহমান সাহেব যদি দেশে ফিরতে পারেন তাহলে তো একটা অবিশ্বাস্যকাণ্ড হবে কিন্তু দেশে না ফিরতে পারলেও তিনি সেখান থেকেই যেভাবে আন্দোলনকে সামনে দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আবারও তিনি সেভাবেই এগিয়ে নিতে পারেন বলে আমি বিশ্বাস করি বিএনপির চেয়ারপারসন এখন এত বেশি অসুস্থ যে তিনি এখন রাজনীতি নিয়ে একদম কথা বলেনি না বলা যায় তবে তিনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একটা দলের চেয়ারপারসন স্বাভাবিকভাবেই তার দল সম্পর্কে খোঁজ নেবেন এবং দলের রাজনীতি সম্পর্কে খোঁজ নেবেন সেটুকু তিনি নেন এবং সেইখানে সেই সময় যেটুকু কথা হয় তার যেটুকু পরামর্শ দেওয়া সেই পরামর্শ তিনি দেন না বিএনপি তো আপনার ধরেন কূটনীতির ব্যাপারে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তো তখন তো বিএনপি কূটনীতির ব্যাপারে সব রাষ্ট্রের সঙ্গেই আপনার বন্ধুত্ব কারোর সঙ্গে আপনার শত্রুতা নয় এই নীতিতে বিএনপি বিশ্বাস করতে এখনও করে এবং একজন অপোজিশন পলিটিক্যাল পার্টির লোক হিসেবে তো আমাদের সেই সুযোগটাও নেই যে আমরা কোনো আপনার রাষ্ট্রের নীতির ব্যাপারে আমরা কোনো খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবো দলের নীতির ব্যাপারে আমরা যেটা মনে করি যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক শুধু সরকার টু সরকার যেটা থাকে সাধারণত সেটা হলেই উচিত নয় এটা জনগণের সঙ্গে জনগণের একটা সম্পর্ক তৈরি করা বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি যে কারণে আমরা সবসময় যে কথার উপর জোর দিই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো আছে সেগুলোর সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে তাদের একটা সম্পর্ক দৃঢ় স্থায়ী স্থাপন করাটা বেশি জরুরি এবং এই দেশের মানুষ কি চায় সেটা ওই দেশের জনগণকে বোঝা উচিত ওই দেশের মানুষ কি চায় সেটা আমাদের বোঝা উচিত এই বিষয়গুলো জরুরি বলে আমি মনে করি আমরা এই কথা সবসময় বলে এসেছি যে আমরা শুধু ভারতের কথা বলছি না আপনার প্রতিবেশী যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের সঙ্গেই আমাদের এই কথাটা আমরা গুরুত্ব দেই যে জন পিপলস টু পিপল রিলেশনশিপটা হচ্ছে সবচেয়ে বড় রিলেশনশিপ ওই বন্ধুত্বটাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধুত্ব আপনার সরকার এক 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 সময় এক একটা সরকার আসতে পারে তাদের বিভিন্ন রকম রাজনৈতিক চিন্তা ভাবনা থাকতে পারে কিন্তু জনগণের সঙ্গে জনগণের সম্পর্কটা যদি স্থায়ী হয় সেটা আপনার শক্ত হয় তাদের সেটা সবচেয়ে স্থায়ী হয় তো আমরা ওই কথাই বলে এসেছি মানে এখনও আমরা বিশ্বাস করি যে ভারতের জনগণের সঙ্গে আমাদের একটা অত্যন্ত দৃঢ় সম্পর্ক আছে এটাকে আরও জোরদার করা প্রয়োজন এবং সেই সঙ্গে ভারতে যারা সরকার আসছেন তাদেরও সেই সত্যকে উপলব্ধি করা এবং সেইভাবে বাংলাদেশের জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটাকেও মর্যাদা দেওয়া এটাকে আমরা সবসময় মনে করি দেওয়া উচিত আমাদেরও যেমন সেই দেশের জনগণের সঙ্গে আমাদের মর্যাদা তাদেরকে সেইভাবে আমাদের দেখা উচিত কখনোই না এবং বিএনপি তো কখনোই শত্রু মনে করেই না বিএনপি তো ভারতের সঙ্গে আরও দৃঢ় সম্পর্ক তৈরি করতে চায় ওটা তো আপনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভূ রাজনীতিটা এখন যেভাবে আছে বা যেভাবে চলছে এটা তো পরিবর্তন হয় সবসময় একরকম থাকে না উনিশশো সাতচল্লিশ সালে ছিল একরকম উনিশশো একাত্তর সালে ছিল একরকম এরপরে উনিশশো পঁচাত্তর সালে ভূ রাজনীতি ছিল একরকম পরবর্তীকালে একরকম এখন আবার একটু ভূ রাজনীতি অন্যরকম হয়েছে আপনি জানেন সোভিয়েত ইউনিয়ন একসময় সোভিয়েত ইউনিয়ন ছিল আপনার ওটা এখন ভেঙে রাশিয়া হয়েছে আপনার সমস্ত সমাজতন্ত্রের ভিত্তিতে তখন এক ছিল এখন ভেঙে ভেঙে অনেকগুলো টুকরো হয়েছে আপনার আরও অনেকগুলো দেশ পূর্ব ইউরোপের এগুলো ভেঙে গেছে এগুলো স্বাধীন হয়ে গেছে ঠিক একইভাবে আপনার আমেরিকার যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি ছিল সেই সময় সেগুলো পরিবর্তন অনেকাংশ পরিচিত চীনের যে সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সেগুলো আগে যে ছিল তার চেয়েতে এখন অনেক পরিবর্তন হয়েছে এবং ভারতেরও আগে চেয়ে রাষ্ট্রের পরি আগের যে ব্যবস্থা তার থেকে অনেকগুলো পরিবর্তন হয়েছে ইতিমধ্যে দেশের মধ্যে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হয়েছে সবগুলো মিলেই তো সামনে নিয়েই তো আপনাকে এগুতে হবে আমি মনে করি যে বিএনপির এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে ভূ রাজনীতিকে সামনে রেখে বিএনপির অবশ্যই তাদের যে নীতি এবং কৌশল নির্ধারণ করতে হবে এটা ভবিষ্যতে আমাদেরকে তাই করতে হবে তাই করা উচিত